মিলাদুন্নবীর মাউলুদুন্নবী যারা মানায় এবং তারা যারা এই অর্থ ব্যয় করে এই মজলিসকে কায়েম করার জন্য, তাদের সম্পর্কে সিদ্দিকে আকবর বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী ইসলামের প্রধান আকবর বলছেন, কেউ যদি আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মাউলুদুল মিলাদুন নবী মানাতে গিয়ে যদি এক দেড়হাম টাকা পরিমাণ খরচা করে, এক দেড়হাম অর্থ ব্যয় করলো, আল্লাহর নবীর শ্বশুর বলছেন, ইসলামের প্রধান খলিফা আবু বাকার বলছেন যে এক দেড়হাম পরিমাণ অর্থ আল্লাহর নবীর মাউলুদুল নবীর মিলাদুল নবীর মাহফিল কায়েম করতে গিয়ে ব্যয় করলো, ওই এক দেড়হাম টাকা যে ব্যয় করলো সেই ব্যক্তি আর আমি আবু বাকার, আল্লাহ যদি আমাকে কায়ামতের দিন কখনো আল্লাহর জান্নাত দেয়, আল্লাহ যদি খুশি হয়ে আমি আবু বাকার আমাকে যদি জান্নাত দেয় কায়ামতের দিন, আমি আবু বাকার আমি ওয়াদা দিলাম এক দেড়হাম পরিমাণ অর্থ যে ব্যয় করেছে আল্লাহর নবীর মাহফিলকে কায়েম করতে গিয়ে, ওই ব্যক্তিকে না নিয়ে আমি আবু বাকার আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে, গল্প বলতে আসিনি আমি এখানে, মাকে হসপিটালে রেখেছি, আমি গল্প বলতে আসিনি, রিসার্চ করে দেখে নেবেন আপনারা, পড়তে হবে, পড়লে তো জানতে পারবেন, সমালোচনা করলে কিছু হবে বা, পড়তে হবে। হাসরাতে আলী কি বলছেন আল্লাহর নবীর সম্পর্কের দিক থেকে, আলী কে হচ্ছেন, কথাও বলছেন, বলবেন তো, আপনারা কিছু জানেন না, জামাই হচ্ছে তো বলবেন তো, তো হযরত আলীর ফতোয়া, আলী কি বলছেন শুনুন, ওটা তো আবু বাকার বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কি বলছেন শুনুন, হযরত আলী বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের মাউলুদুল মিলাদুন নবীর মানাতে গিয়ে কেউ যদি এক দেড়হাম টাকা ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, এক দেড়হাম সমান কত টাকা জানেন, এক দেড়হাম সমান হলো এক টাকা, কত টাকা, এক টাকা, মনে রাখবেন, এক দেড়হাম অর্থ ব্যয় করলো আল্লাহর নবীর মিলাদ মানাতে গিয়ে, সেটা খানা করে কাউকে খাওয়াতে গিয়ে হোক, আল্লাহর নবীর আলোচনার মজলিসে হোক, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মাউলুদুল মিলাদুল নবী মানাতে গিয়ে যদি এক দেড়হাম টাকা পরিমাণ অর্থ যে ব্যয় করবে, হযরতে আলী বলছেন, ওই ব্যক্তি আর আমি হযরতে আলী, আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন কায়ামতের যদি জান্নাতে দেয়, যদি জান্নাতে দেয়, আমি আলী কথা দিলাম, কথা দিলাম, ওই ব্যক্তি আর আমি আলী বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে একই সঙ্গে থাকবো, একসঙ্গেই থাকবো। তাহলে আপনারা কত করে দিয়েছেন, মিনিমাম এক টাকা করে দিয়েছেন নাকি আরো বেশি, দশের নিচেই তো কেউ না আশা করছে, মিনিমাম দশ টাকা, তো ওই সবের হকদার হবে, তবে পয়সাটা হালালি হবে, এটা হচ্ছে মূল কথা। কারুর গাছের কিছু পেড়ে নিয়ে আপনি বিক্রি করে মজলিসে দিয়ে দিলেন আর হাসিল হয়ে যাবে, ওটা নয়, অত সোজা নয়, পয়সাটা হালালি হতে হবে, তবে হবে, নিজের পরিশ্রমের পয়সা হতে হবে। জামানার বড় ওলি আরেকজন কি বলছেন, এটা সাহাবারা বললেন, এবার জামানার বড় ওলি হযরতে হাসান বসরি, যারা মাওলানা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, হযরতে হাসান বসরি একজন নাম করা আল্লাহর ওলি ছিলেন, হযরতে হাসান বসরি কি বলছেন শুনুন, হযরতে হাসান বসরি হচ্ছেন একজন গরিব মানুষ, হযরতে হাসান বসরি বলছেন, আল্লাহর নবীর মিলাদুন নবীর মাহফিল বানাতে গিয়ে যদি কোনো মুসলমান, আমি হাসান বসরি আমার কাছে যদি চাঁদার জন্য আসতো, আমি হাসান বসরি আমার কাছে যদি কিছু অর্থের সাহায্যের জন্য আসতো, আমি হাসান বসরি আমি গরিব, আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সমতুল্য ধন সম্পদ দিতেন, পাহাড় সমতুল্য ধন সম্পদ যদি দিতেন, তাহলে আমি হাসান বসরির সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর মিলাদুন নবীর মাহফিলে সমস্ত ধন সম্পদ আমি দান করে দিতাম, জোরে জোরে বলুন, সব দিয়ে দিতাম। তাহলে তারা বোকা ছিলেন না, তারা সাহাবি ছিলেন, তারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, হাস্তি ছিলেন।
তো তাদের বক্তব্য হলো মিলাদুন নবীর মাহফিল বানানোটা খুব সওয়াবের কাজ, শুধু ভালো কাজ নয়, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার বাবা জিরাম, ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী কি বলছেন শুনুন, ইমাম বুখারী বলছেন যদি কোনো কাফের, যদি কোনো কাফের যদি দুনিয়াতে কোনো যদি ভালো কাজ করেন, ইমাম বুখারী বলছেন তাহলে তার মর্যাদা, তার জাজা, তার খায়ের আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই তাকে দিয়ে দেবেন, আখেরাতের জন্য ধার বাকি রাখবেন না। যেন কোনো কাফের যারা ইসলাম মানে না, এই রকম ব্যক্তি ইহুদি নাসর মুসলিমরা যদি কোনো ভালো কাজ দুনিয়াতে যদি কারোর উপকার করেন, তাহলে তার জাজা, তার খায়ের আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দেবেন, আখেরাতের জন্য বাকি রাখবেন না। ইমাম কে বলছেন এটা? ইমাম বুখারী, যিনি বুখারী লিখেছেন উনি বলছেন। ভাইরামার বাবা জিরাম, তবে ইমাম বুখারী বলছেন তবে যদি কোনো কাফের, তবে যদি কোনো কাফের আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে যদি ভালোবাসে, তাহলে তার জাজা আল্লাহ দুনিয়াতে শুধু নয়, আল্লাহ কবরেও এর জাজা দেবেন। জরুরুন, এটা জাজা দুনিয়াতেও দেবে। তার প্রমাণ সহি বুখারীর হাদিস। আল্লাহর নবীর একজন চাচা ছিলেন, অনেকগুলো চাচা, তার মধ্যে আরেকজন চাচা আবু লাহাব, নাম শুনেছেন? আবু লাহাব ছিলেন কাট্টা কাফের। আবু লাহাব, এই আবু লাহাব কি করেছিল শুরুন, এই আবু লাহাবের মৃত্যুর 40 দিন পর, যেটা আমি পড়ছি সেটা বলছি, এবার অনেক রিওয়ায়েত আছে আলাদা আলাদা, 40 দিন পর, কেউ বলেছেন 1 সপ্তাহ। 40 দিন পর আবু লাহাবের মৃত্যুর পর তার ভাই আব্বাসকে স্বপ্ন দেখাচ্ছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্বাস হচ্ছেন রসুলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আবু লাহাব করেননি। তো আবু লাহাবের যেই মৃত্যু হলো, 40 দিন পর হজরতে সাহাবায়ে রসুল নবীজির চাচা আব্বাসকে স্বপ্নে দেখাচ্ছেন, স্বপ্নে বলছেন ভাই আব্বাস, এই আব্বাস বলছেন ভাই আবু লাহাব মৃত্যুর পর কেমন আছেন, তার কারণ যতদিন বেঁচেছিলেন আপনি তো আমার ভাতিজা মুহাম্মাদকে মানলেন না নবী বলে, অনেকবার রিকোয়েস্ট করলে তারপরও মানলেন না, তো মৃত্যুর পর আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছে, কেমন আছে, কাকে জিজ্ঞেস করছে? যিনি বেঁচে আছেন আব্বাস হুজুরকে জিজ্ঞেস করছেন, আবু লাহাব যিনি কাফের অবস্থায় মারা গেছেন। তো হযরত আবু, আপনার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার ভাই আবু লাহাব মৃত্যুর 40 দিন পর আমাকে স্বপ্নে দেখাচ্ছেন যে কেমন আছেন। আমি যখন জিজ্ঞেস করলাম, আবু লাহাব বলেছিল, কাট্টা কাফের আবু লাহাব বলেছিল, ও ভাই আব্বাস, মৃত্যুর পর আমার খুব শোচনীয় অবস্থা, আমার খুব অবস্থা ভালো নয়, ভালো নয়, চতুর্দিক থেকে আগুন আমাকে কষ্ট দেওয়ার জন্য আসছে, আমি আবু লাহাব খুব কষ্টের মধ্যে রয়েছি। আব্বাস, কেন কষ্টের মধ্যে রয়েছ? না না না, এই জন্য কষ্টের মধ্যে রয়েছি, জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার দরুন, অর্থাৎ আমার ভাতিজাকে না মানার দরুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কষ্টের মধ্যে কবরে রেখেছেন, অনেক কষ্টের মধ্যে রেখেছেন। হযরত আব্বাস বলছেন যখন এই কথা বলল, তারপর আবু লাহাব নিজেই বলছেন, তবে ভাই আব্বাস কষ্টে আছি, বাট আব্বাস, তবে ভাই আব্বাস একটা কথা, কি কথা না, প্রতি সোমবার যেদিন ঘুরে 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 যেদিন প্রতি সোমবার যেদিন আসে, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, এই সোমবার যখন হাফতার ঘুরে ঘুরে যেদিন সোমবার আসে, সেই দিন আমার এই 2 আঙুলের মাঝখান থেকে একটু পানি বের হয়, ওই পানি বের হয়, ওই পানি বের হওয়ার সাথে সাথে ওই পানিটা তখন কি হয়, আপনার যে চতুর্দিকে যে আগুন আমাকে কষ্ট দিচ্ছে, ওই আগুনে পড়ে, ওই আগুনে পড়ার সাথে সাথে আমার যে কষ্টের যে আগুন, জাহান্নামের আগুন, ওই আগুন আল্লাহর হুকুমে অনেকটা হালকা হয়ে যায়, জোরে বলুন, তাখফিফ হয়,
কিছুক্ষণ হালকা হয়ে যায়। কখন? যখন দুই আঙুলের মাঝখান থেকে টোপা টোপা যখন পানি বের হয়, তখন। এটা কোন দিন বের হয় বললেন? সোমবার বের হয়। তখন প্রশ্ন তো জাগবেই, হযরতে আব্বাস বলছেন, ভাই আবুল আহাব, তো সোমবারই কেন বের হয়, এর কি কারণ আল্লাহ কি আপনাকে জানিয়েছে কিসের জন্য বের হচ্ছে? আর প্রতিদিন আজাব হচ্ছে রবিবার পর্যন্ত, আর এই সোমবার যখনই আসে তখনই আপনার একটু তাখফিফ হয় বলছেন, হালকা হল বলছেন, কি ব্যাপার, কোনো কি কারণ বলেছেন? তখন আবুল আহাব বলছেন, ও ভাই আব্বাস, কারণ হলো, কারণ অন্য কিছু নয়, আমার ভাতিজা মুহাম্মদ যেদিন দুনিয়ায় এসেছিলেন, আগমন যেদিন হয়েছিলেন 12ই রবিউল আউয়াল, কোনো কিতাবে এসেছে 9ই রবিউল আউয়ালে যেদিন চন্দ্রগ্রহণ যদি আগমন করেছিলেন যে রাত্রিতে, ভাইরা আমার বাবাজির আবুল আহাব বলছেন, মা আমিনা যখন পেটনিক অবস্থায় ছিল, যখন আপনার জ্বালা যখন যন্ত্রণা শুরু হলো, আমি আবুল আহাব, আমি তো ছিলাম, আবদুল্লাহ তো অনেকদিন আগেই মারা গেছেন, তখন আমি আবুল আহাব, আমি হলাম দেওর, আমি হলাম দেওর, আমার দায়িত্ব হলো আমার ভাই আবদুল্লাহর, আমার ভাই আবদুল্লাহ অর্থাৎ আমিনা হলো আমার ভাবি, আমার ভাবির দায়িত্ব আমাকে নিতে হবে। মা আমিনার পেটের যন্ত্রণা যখন শুরু হলো, প্রসব বেদনা যখন শুরু হলো, আমি আবুল আহাব সেই দিন কি করেছিলাম, আমার বাদী সোয়াইবা নামক একজন বাদী ছিল, একজন চাকর ছিল, তাকে আমি বলেছিলাম, আমার আবদুল্লাহর যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমাকে খবর দেবে, আমাকে জানাবে, আর যদি মহিলা হয় আমাকে জানাবে না। খসলত দেখছেন, কাফের বেঈমানদের এটাই খসলত, যে নারী হলে তখন সেই সময় পুঁতে দেওয়া হতো, আর পুরুষ সন্তান হলে খুব খুশি হতো। আর সেই বৎসরের কথা বলছি, আপনি সৌদির তারিখ খুলুন, ওই তারিখে রসুলুল্লাহ যে বৎসরে জন্মগ্রহণ করেছে, ওই বৎসরে মক্কা শহরে কোনো পুরুষ সন্তান আল্লাহ দেননি, ওই প্রথম রসুলুল্লাহ হলেন পুরুষ সন্তান ওই বৎসরের, জোরে বলুন। আর নবী, এখানে আরেকটা কথা বলে দিই, নবীর জন্মের পর আল্লাহ রব্বুল আলামিন কাফেররা কাফেরদেরকেও খুশি করেছিলেন, কিসে? তখন তো বেশিরভাগ সব কাফেরই ছিল, তো কাফেরদেরকেও খুশি করেছিলেন, কিভাবে করেছিলেন? দেখছে আল্লাহ, দেখছেন এদেরকে যদি নারী সন্তান দিই এরা মুখ বেঁকে যাচ্ছে এদের, তো এক কাজ করে আল্লাহ রব্বুল আলামিন সেই বৎসরে যত সন্তান হয়েছে, যত মা প্রেগনেন্ট ছিলেন, ওই বৎসরের কথা বলছি, রসুল্লাহর জন্মের পর যত ছেলে হয়েছে, যত সন্তান হয়েছে, সব পুরুষ সন্তান আল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে বলুন, মানে কাফেরদেরকেও খুশি মানিয়েছিল ওই বৎসরে। তো এটা বলতে আসিনি, ম্যাটার ওটা না, ম্যাটার হচ্ছে আমি যেটা বলতে চাইছি সেটি হলো, বাদি সোয়াইবাকে আমি আবুল আহাব বলেছিলাম সেদিন, যদি পুত্র সন্তান হয় তাহলে খবর দিবি, আর নারী সন্তান হলে আমাকে কিছু বলবি না। তখন বাদি সোয়াইবাকে যখন এই দায়িত্বের মধ্যে যখন দিয়ে দিই, বাদি সোয়াইবা অপেক্ষা করতে থাকে, মা আমিনাকে ঘরের মধ্যে নিয়ে চলে যায়, মা আমিনার প্রসব বেদনা শুরু হয়, আমি আবুল আহাব সেই দিন অন্য জায়গায় চলে যায়, যেহেতু মা আমিনার পেগনিক অবস্থায় রয়েছেন, আমি অন্য জায়গায় গিয়ে অপেক্ষা করলাম, আমার ভাতিজার অপেক্ষায় রইলাম। তখন বাদি সোয়াইবা কিছুক্ষণ যাওয়ার পর বাদি সোয়াইবা এসে হাজির, এ আমার মনিব আবুল আহাব, শোনেন শোনেন না কি খবর, পুরুষ সন্তান হয়েছে কিনা নারী সন্তান হয়েছে আগে বলুন, তারপর যাব, না সুসংবাদ সুসংবাদ, আমি দেখলাম মা আমিনার পেট থেকে এমন একটা পুরুষ সন্তান আল্লাহ দিয়েছেন, এমন একটা পুরুষ সন্তান হয়েছে, আপনার আব্বাই আবদুল্লাহর পুত্র সন্তান দিয়েছেন। এই খবরটা যখন আমি আবুল আহাব আমার কানে সোয়াইবা বাদি সোয়াইবা যখনই তুলে দিল, আমি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে সেই দিন এত খুশি হয়েছিলাম, আবুল আহাব বলছেন, আমি এত খুশি হয়েছিলাম রে আব্বাস, সেই দিন আমি আমার ওই চাকরকে বাদি সোয়াইবাকে দুই আঙুল দ্বারা ইশারা করে বলেছিলাম, যা এতদিন পর এই সুসংবাদ দেওয়ার কারণ আমি আবুল আহাব তোকে গোলাম আজাদ করে দিলাম। আরো জোরে, তোকে আর আমার গোলামি করতে হবে না,
আমার বাড়িতে ঝাড় দিতেও হবে না, আমার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে না, এক কথায় চাকরানি করতে হবে না। যা, এই ভালো খবরটা দেওয়ার দরুন আমি তোকে আজকে ছেড়ে দিলাম বাদি সোয়াইবাকে। সেই দিন খুশিতে, কিসের খুশিতে? তিনি রসুল হয়ে আসবেন এই খুশিতে কিন্তু নয়, ভালো করে বুঝবেন, এই খুশিতে নয়। সে কী করে জানবে যে ইনি আবতার হয়ে আসবেন, শেষে নবী হয়ে আসবেন, আমারই বিরুদ্ধে লেগে যাবে? উনি জানতেন না তো, ওনার তো ধর্ম অন্য। উনি খুশি হয়েছেন পুরুষ সন্তান বলে, এই জন্য খুশি হয়েছে। এই খুশিতে আমি বাদি সোয়াইবাকে গোলাম আজাদ করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম, যার জন্য প্রতি সোমবার ছিল, সেই দিন ছিল সোমবার। আর যখনই এই সোমবার প্রতিদিন ঘুরে ঘুরে যখনই আসে, এই দুই আঙুল দিয়ে ইশারা করে নাজাত করেছিলাম বলে আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে খুশি হয়ে এই দুই আঙুলদের মাঝখানে রহমতের কিছু পানি বের হয়, আর ওই রহমতের পানি যখনই আমার গায়ে টাচ হয়, সাথে সাথেই জাহান্নামের আগুনের তাপ অর্ধেকের বেশি আল্লাহ কমিয়ে দেয়। জোরে বলুন। খালি ইমানটা আনিনি বলে, নাহলে পুরোই মাফ করে দিত। ইমান নেই তো ছাড়া হবে না, তবে কিছু তাখফিফ হলো, হালকা হলো। আর কতটা হালকা? নবী আবার কিরকম আবু লাহাবকে জানেন তো, হাদিস শরীফ এসতে যে সহি তিরমিজি, আমি ইবারত পড়ছি না, অন্যদিন হবে ইবারত। তিরমিজির হাদিস, আবু লাহাবকে সব থেকে হালকা আজাব দেওয়া হয়েছিল। কেন বলেন তো? নবীকে এই গায়ে হাত দিয়ে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, বুকে নিয়েছিল, চুমা খেয়েছিল, ইত্যাদি ইত্যাদি করেছিল। রসুলুল্লাহ আপনার অঙ্গের সঙ্গে টাচ হওয়ার দরুন আবু লাহাবের শরীরকে জাহান্নামের আগুন খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন। তো আবু লাহাবকে একটা কষ্ট দেওয়া হতো, কি কষ্ট সব থেকে সহজ, সেটি হল ইয়াগলিবিহি দিমাগুন। সহি তিরমিজির ইবাদত, আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়েছিল, আর আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়েছে, আর কি হয়েছে, ওই আগুনের জুতোর তাপটা এত মাথার ঘিনুগুলো টকবক করে এখনো ফুটছে। এটা হচ্ছে সব থেকে নর্মাল, এইচডি নয়, নর্মাল, সব থেকে হালকা আজাব। তাহলে আমার আপনার কি হবে একটু ভেবে নিন তো। খায়ের, আমি ওদিকে যাব না, আমি বোঝাতে চাইছি একজন কাট্টা কাফের হওয়ার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কবরে চাষা দিলেন, কিসের জন্য? রসুলুল্লাহকে ভালোবেসে ওটা করার জন্য। ইমান নেই যার জন্য পুরো ছাড়েননি, আর আপনাদের আমাদের ইমান রয়েছে। ইমান থাকা অবস্থায় এই মিলাদুন নবীর মাহফিলে খুশি হিসেবে যদি মানিয়ে থাকেন, আল্লাহ যদি চায়, যদি পয়সাটা যদি হারাম হয় তাহলে তো বেকার হয়ে যাবে। এই জন্য বলছি, আল্লাহ যদি চায় আমাদেরও গোরাজাব আল্লাহ পুরোপুরি ক্ষমা করে দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আসুন সকলে মিলে নাত পড়ি, আমার নবীর শানে সকলে মিলে নাত পাঠ করি, কেউ চুপ করে থাকবেন না, সকলেই নাত পড়ি। নাত পড়াটা বাবাজি সবের বাইরে নয়, নাত পড়াটা হলো হযরতে হাসানের সুন্নাহ। হাসান মানে যিনি কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন, ওনার নাম হুসেন, উনি নয়, ওনার একটা ভাই ছিল, তার নাম ছিল হযরতে হাসান, উনি ওনার নানার শানে নাত পড়তেন। জোরে বলুন। তো বেকার নয়। আরেকজন সাহাবি ছিলেন, সাহাবিটার নাম মনে আসছে না, একজন কাঁচা হাদিস মুখস্থ করতে করতে রেখে দিয়েছি কোনো একটা কারণে। তো সাহাবি, একজন সাহাবি ছিলেন, তিনি নাত পড়ছেন, দাঁড়িয়ে নাত পড়ছেন, নবী প্রেজেন্ট, সাহাবারও প্রেজেন্ট, কিছু সময় তাকে দেওয়া হলো, সে দাঁড়িয়ে নাত পড়ছে। দাঁড়িয়ে নাত পড়তে পড়তে রসুল বললেন, তুমি আমার নামে নাত পাঠ করলে? নবীজি হেসে বললেন, সাহাবিটা কিছু বললো না, তারপরে সেহেরি পাঠ করলেন। সেহেরি মানে হচ্ছে ওই ভোরের বেলা যেটা খাও, ওই সেহেরি নয়, একটা ছন্দের, ওই সেহেরি বিহারি যারা আছে তারা বেশি ইউজ করে, ওই সেহেরি পড়তেন। পড়ার পর আল্লাহর রসুল খুশি হয়ে দোয়া করলেন, সবাই মজলিসের সামনে, পুরো হাজরানে মজলিসে সাহাবিদেরকে নিয়ে আল্লাহ নবী খুশি হয়ে বললেন, তুমি আমার এত প্রশংসা করলে, যাও তোমার আল্লাহ শরীরকে যেন দীর্ঘ সময়ের জন্য আল্লাহ সুস্থ রাখেন, তোমার সুরাতে যেন আল্লাহ বরকত দেয়, তোমার হায়াতে যেন আল্লাহ বরকত দেয়। জোরে বলুন। সাহাবারা বলছেন, নবীর ইন্তেকাল হয়ে গেছেন, তারপরও দেখছি সাহাবাটা যারা ছোট ছিলেন এই অবস্থায় দেখেছেন,
তারা বলছেন ওই লোকটা যাকে জেনাত পাঠ করেছিল, আল্লাহ নবী যাকে দোয়া দিয়েছিল, ওই লোকটার 100+ হয়ে গেছে, তারপরও ওই লোকটা স্ট্রং, যেভাবে একটা যুবক হাঁটা চলা করে ওইভাবে ওই বুড়ো লোকটাও হাঁটা চলা করতো। জোরে বলুন, যে নাত পাঠ করেছিল 120 হয়ে গেছে, কোনো কোনো সাহাবারা বলছেন 120 হয়ে গেছে, বুড়ো হয়ে গেলে কি হয়, দাঁত পড়ে যায়, বিছানা পড়ে যায়, জাকাত তানি এসে যায়, পেশাব পায়খানার আপনার সমস্যা এসে যায়। সাহাবিরা বলছেন ওই লোকটাকে আমরা দেখেছি 120 অবার হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, দাঁত পর্যন্ত পড়েনি। জোরে বলুন সুবহান। চুলও পাকেনি। জোরে বলুন সুবহান। যৌবনের শক্তিও হারায়নি। জোরে বলুন সুবহান। তাহলে নাত পড়াটা খারাপ নয় তো? দেখেন, যদি খারাপ হয় তাহলে পড়তে হবে না। যদি মনে করেন সওয়াবের কাজ, হাদিসের দলিল দিলাম, এর থেকে বড় আর কি দেবো? যে হাদিস মানে না তার ইমান আর করইল কোথা? হতে পারে নামাজি, হতে পারে হজ করে আসতে পারে 4-5 বার, হাদিসকে যে সন্দেহ করবে সাথে সাথেই ধুলোর মতো ইমান উড়ে চলে যাবে। তো আসুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জোরে জোরে, হলে কেমন হতো, মাইকে আওয়াজ আসছে না আপনাদের গলা, জন্ম আমার হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তুনয়নের রসূল পাক দেখিলে কেমন হতো, তুনয়নের রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, আসত বেশে গজরতে বিলালের মধুর জান। জোরে বলুন। একজন আশিক লিখছে, কেতাবের বাইরে নয়, সে লিখছে, সে তার মনের আকাঙ্ক্ষা, যদি সত্যি সত্যি সেই জামানায় আল্লাহ আমাকে পাঠাতো তাহলে বেলালের আজানটাকে মোবাইলে নয় স্বচক্ষে নিজের কানে শুনতাম। জোরে বলুন। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রঘুমান, আসতো বেশে হজরতে বেলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রঘুমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, আরো জোরে নারাই তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে বলে কেমন গতো, রসূল পাক দেখিলে কেমন গতো, তুনয়নে রসূল পাক দেখিলে কেমন গতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গতো, কেমন ছিল সেই দৃশ্য মোদী দেখেছেন সব সাহাবা, খেলতো শিশু হাসান হুসেন পাশে দয়ার নবী, শিশু, সে বলছে শিশু হাসান হুসেনকেও দেখতাম খেলাধুলা করতো টাটকা, দেখতাম লাইফ, আর রসুলুল্লাহকে দেখতাম রসুলও তাদের সঙ্গে খেলাধুলা করতেও, এটাও দেখতাম। জোরে বলুন। কেমন
ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবা। খেলতো শিশু হাসান হুসেন সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকতো হাসান শুনলে কেমন হতো। নবীর কাঁধ মোবারকে খেলতো হাসান দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। রসুলে পাক দেখিলে কেমন গতো, তুনায়নে রসুলে পাক দেখিলে কেমন গতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার বাবাজিরা, কথা হলো ঈদে মিলাদুন নবীর এই মাসে মানানো আর অন্য টাইমের মানানোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এই মাসে একটা কাইফিয়ত আছে, আলাদা সওয়াব আছে। অন্য মাসেও মানালে হবে, বিশ্ব নিবাস তো প্রত্যেক দিন হওয়া যায়, তবে এই রুজটাও ঠিক রাখতে হবে। বিশ্ব নবীর মানানোর পর নবীজির সবচেয়ে বড় কথা হলো আতাআতের উপর জীবন কাটানো কিন্তু খুব কঠিন, এই দিকটাও খেয়াল রাখতে হবে। আতাআতটা কি? রসুলুল্লাহর আতাআত হলো শুধু সুন্নত নামাজ নয়, রসুলুল্লাহর আতাআত হলো যখন রসুলুল্লাহর আতাআতটা কেমন, রসুলুল্লাহর আতাআত করতে গিয়ে যতটুকু সময় ব্যয় হবে, যতটুকু সময় ব্যয় হবে, আল্লাহর কোরআন বলছেন ওই সময়টা এমনি এমনি ব্যয় হবে না, ওটাও সুন্নাতে গণ্য হবে। প্লাস ওই সময়টা যতক্ষণ ব্যয় হবে রসুলুল্লাহ সুন্নত আদায় করতে গিয়ে, ওই সময়টা ইবাদাতে গণ্য হবে। জোরে বলুন। যেমন আপনি পানি পান করবেন কিভাবে, আপনি যদি আপনার ইচ্ছা মতো পানি পান করেন, তৃষ্ণা পেয়েছে চাষবাস করতে গিয়ে বা গাড়ি ভাড়া চালাতে গিয়ে একটা তৃষ্ণা পেয়েছে, তেজ পেয়েছে, আপনি পানি খেলেন, আপনার ইচ্ছা মতো যদি আপনি ঘটঘট করে খেয়ে ফেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে ওটা শরীয়ত হলো না, ওটা আপনার তৃষ্ণা বুঝলো কিন্তু ইবাদত হলো না। ওটা পানি খেতে গিয়ে আপনি সটকে যদি মারা যান, ওটা শাহাদাতের মৌত নয়। কিন্তু রসুলুল্লাহ যেভাবে পানি পান করেছে, বসে দুই হাত ধরে তিন শ্বাসে এবং দোয়া পড়ে বা বিসমিল্লাহ পাঠ করে যে পানি খেয়েছেন, ওইভাবে যদি আপনি রসুলুল্লাহ তারিখ অনুযায়ী যদি পানি পান করেন, তাহলে ওই পানি খেতে যে আপনি সটকে যান, তাহলে ওই যে মৃত্যুটা হবে ওটা হয়ে যাবে এমনি এমনি মৃত্যু নয়, ওটা হয়ে যাবে শহীদী মৃত্যু। জোরে বলুন। আর ওই পানি পান যদি মৌত না হয়, সবাই কি আর মারা যাবে? যাদের কপালে আল্লাহ শহীদী মৃত্যু রেখেছে তারাই যাবে। তো ওই পানি পান এমনি টাইমে যারা পানি পান করবে, যতটুকু সময় ব্যয় হবে, এক মিনিট দু মিনিট দেড় মিনিট যতটুকু সময় ব্যয় হবে, ওই সময়টা বেকার নয়, আপনার তৃষ্ণাও বুঝবে আর বাকি যতটুকু সময় ব্যয় হবে বসতে গিয়ে, আপনার তিন শ্বাস সময় নিতে গিয়ে যতটুকু সময় ব্যয় হবে, অতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদাতে গণ্য করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।